তাদের আসলে কোনো লেখাপড়া নাই, সপ্তম শ্রেণী, অষ্টম শ্রেণী, নবম শ্রেণী। বিষয়টা হচ্ছে এদেরকে আরেকটা প্রতারক চক্র এ তাদের শেখায় কীভাবে করতে হবে। বাংলাদেশে কোথাও যদি এরকম যে কেউ ওটিপি নাম্বার নিয়ে গেছে বা আপনাকে পিন নাম্বার নিয়ে গেছে অথবা কোনো কারণে টাকা পয়সা নিয়ে গেছে, এরকম কোনো প্রতারক চক্রের সন্ধান পেলে আপনারা সরাসরি ডিবিতে আপনারা কমপ্লেন করবেন। তিনি কাতার প্রবাসী একজন বড় ভাই, উনি সব উনি জানেন যে কাতার প্রবাসী যে ওনার বড় ভাই, উনি সবসময় ওনার কাছে টাকা পাঠান, কিন্তু হঠাৎ করে উনি অসুস্থ, হাসপাতালে ভর্তি, এই কথা বলে উনি ওনার 3 লক্ষ টাকা জরুরি দরকার, উনি তাকে কল করেছেন। অর্থাৎ এটা হলো একটা প্রতারক চক্র, ইমুকে ইমু হ্যাকিং করে তারা এই কাজটা করেছে। উনি এটা বুঝতে পারেন নাই, উনি উনি কল্পনা করেন নাই যে উনি সবসময় আমাকে টাকা দেয়, উনি আমাকে টাকা দিচ্ছে হাসপাতালে ভর্তি। উনি যদি একটু যাচাই করতেন তাহলে ভালো হতো, যাচাই না করে উনি টাকা দেওয়া শুরু করেছেন। এইভাবে একটি পর্যায়ে উনি টাকা দিতে দিতে যখন একটা পর্যায়ে দেখলেন যে টেলিফোনে কথা বলতে পারছেন না, শুধু মেসেজ করে তাকিয়ে করছেন, তাহলে তখনই সে সন্দেহ হয়। তখন আমাদের ডিবি পুলিশের কাছে আসেন, আমরা বলেছি আপনি আর টাকা দিবেন না, আমরা নাম্বারটা যে ইমুটা এটা হ্যাকিং হয়েছে, আপনি আর এগুলি দেখেই আমরা উনি মামলা করেছেন। মামলার প্রেক্ষিতে আমাদের ওয়ারি ডিভিশন ডিসির নেতৃত্বে তারা বিভিন্ন জায়গায় বাংলাদেশে আমরা অভিযান চালিয়ে আমরা 6 জনকে গ্রেপ্তার করেছি। এবং এই যে এই যে হ্যাকার মানে হ্যাকিংয়ের কাজটা করেন, তাদের প্রায় 12টা মোবাইলের আর 19টি সিম থাকে, এটি দিয়ে দিয়ে তারা বিভিন্ন কাজটি করেছেন এবং অসংখ্য মানুষকে ওনারা প্রতারিত করেছেন, হ্যাকিং করে টাকা নিয়েছেন, নিকটতম আত্মীয়স্বজন তাদেরকে বহু টাকা নিয়েছেন। প্রায় আমরা যে কমপ্লেন পেয়েছি এতে মনে হয়েছে প্রায় 50 লক্ষের অধিক টাকা তারা। আমার যে বিষয়টা সেটা হচ্ছে বিশেষ করে নাটোর রাজশাহী এলাকার এই যে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে এদের বেশিরভাগটি ওই এলাকার, এসে কীভাবে এই হ্যাকিংটা করতে হয় এবং কীভাবে মানুষকে মানুষের চক্রকে আমরা গ্রেপ্তার করেছি। তা আমরা কিন্তু বারবারই একটা কথা বলছি সাধারণ মানুষকে বা আমাদের, আপনাকে আত্মীয় স্বজন হোক আর যে কেউ আপনার কাছে যদি বলে যে আপনার পিন নম্বরটা বলেন অথবা আপনার কাছে একটা ওটিপি নাম্বার কাছে এটার লাস্ট 4টা ডিজিট আমাদেরকে বলেন, তাহলে আপনার কেন দিবেন? আপনার গোপন নাম্বারটা পিন নাম্বারটা কেন দিবেন বা আপনার ওটিপি নাম্বারটা কেন সে চাইবে? এবং এটা তো আপনাদের অ্যালার্ট হতে হবে। এবং অর্থ প্রদান, কেউ আপনার কাছে টাকা চাইলো, টাকা চাইলেই আপনি টাকা দিতে হবে কেন? একটু ভেরিফাই করতে হবে। আমি এই জন্য বিনীত অনুরোধ করব যে সামাজিক যোগাযোগ মাধ্যমে বা বিকাশে অথবা নগদে কেউ যদি টাকা দিতে চান, দেওয়ার আগে একটু সতর্কতা অবলম্বন করতে হবে। পিন নাম্বারের ক্ষেত্রে পিন নাম্বার দেওয়া যাবে না, ওটিপি নাম্বার দেওয়া যাবে না, এবং এগুলি যদি আপনি না দেন তাহলে প্রতারক চক্র অবশ্যই বুঝে ফেলবে যে আপনারা বিষয়টা ধরে ফেলেছেন, তখন তারা কিন্তু মোবাইল বন্ধ করে ফেলবে। তাই আমি সকলের কাছে এরকম বিনীত প্রার্থনা করব যে বাংলাদেশে কোথাও যদি এরকম যে কেউ ওটিপি নাম্বার নিয়ে গেছে বা আপনাকে পিন নাম্বার নিয়ে গেছে অথবা কোনো কারণে টাকা পয়সা নিয়ে গেছে, এরকম কোনো প্রতারক চক্রের সন্ধান পেলে আপনারা সরাসরি ডিবিতে আপনারা কমপ্লেন করবেন। আমরা এরকমভাবে যাদের গ্রেপ্তার করেছি, আরও চক্র রয়েছে, তাদেরও গ্রেপ্তার করার জন্য আমরা চেষ্টা করছি এবং শীঘ্রই তাদেরকে আইনের আওতায় নিয়ে আসব। আপনি যে কথাটি বলেছেন যে এই যে যে ইমো যে হ্যাকিং করে, তাদের আসলে কোনো লেখাপড়া নাই, সপ্তম শ্রেণী, অষ্টম শ্রেণী, নবম শ্রেণী। বিষয়টা হচ্ছে এদেরকে আরেকটা প্রতারক চক্র এ তাদের শেখায় কীভাবে করতে হবে, যে ইমুটা কীভাবে হ্যাকিং করতে হবে, কীভাবে তুমি তার কাছে কথা বলবা, কীভাবে এরকমভাবে কিন্তু তারা মাদারীপুর শরীয়তপুরের কিছু লোক আছেন যারা এ বিষয়ে খুব স্পেশালিস্ট, তারা এসে তাদেরকে শিখে এমন এবং এটার বিনিময়ে তারা আবার টাকা নেয়। তাকে মানুষকে কীভাবে ইমু হ্যাকিং করে টাকাটা নিতে হবে কীভাবে এটা তার ট্রেনিং দেয়, এই ট্রেনিং পিরিয়ডের জন্য তারা আবার টাকা নেয়। এরাও কিন্তু আবার মানে ক্লাস 6, 7, 8 পাস, এর বেশি না। এইভাবে একটা চক্র, সংঘবদ্ধ চক্র, তারা সারা বাংলাদেশের তাদের টার্গেট লোক হচ্ছে প্রবাসী, মিডল ইস্টের প্রবাসী, এবং তারা গ্রামে এই কাজটা বেশি করে, শহরে কিন্তু এরকম বেশি করে না, তারা গ্রামে এই কাজটা বেশি। এটা আমরা খুঁজছি এবং আমরা তাদের অনেকেরই নাম নাম আমরা পেয়েছি এবং অনেক বিগ টিম আমাদের কাছে এসেছে। সব কিছু মিলে আমরা আশা করছি এই চক্রের মূল হোতা যারা আছেন, যারা ট্রেনিং করায় আর যারা হিমু হ্যাকিং করে, উভয় চক্রকে আমরা শীঘ্রই আইনের আওতায় নিয়ে আসবো। এবং এমনকি আপনারা জানেন মানে এই যে আমাদের হুমায়ুন আহমেদের ওয়াইফ যে শাউন, তাকেও কিন্তু তার কাছ থেকে কিন্তু অনেক টাকা তারা নিয়ে গেছিলো, সেই প্রতারক চক্রকে আমরা গ্রেপ্তার করেছি, আপনারাই নিউজ করেছি।